আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সুবর্ণ জয়ন্তীতে মহান স্বাধীনতা দিবস, তলাবিহীন ঝুড়ি থেকে অকল্পনীয় অর্থনীতিতে বাংলাদেশ, জাতির পিতাকে স্মরণ। ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক দেশ করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণ। আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বরণে প্রস্তুত ঢাকা, পাঁচটি সমাঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। এবং করোনায় আরও 34 জনের মৃত্যু, টানা তৃতীয় দিনে 3,500 শনাক্ত, আবারও পেছালো শিক্ষা প্রতিষ্ঠান, খোলার তারিখ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এবছর স্বাধীনতার 50তম বার্ষিকী, বাংলাদেশ তাই উদযাপন করছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 1971 সালের এই দিনে সূর্য উদয়ের মতোই পৃথিবীর মানচিত্রে নতুন মুখ হিসেবে উঁকি দেয় বাংলাদেশ। এবছর সুবর্ণ জয়ন্তীর উদযাপনে নতুন মাত্রা এনেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এছাড়াও রয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ। এদিকে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতির সূর্য সন্তানদের সামরিক সম্মান জানাতে তপধ্বনির মাধ্যমে দিনের প্রথম আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজধানীর মিরপুর সেনানিবাসের প্রশিক্ষণ মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 50 বার তপধ্বনি দেওয়া হয়। 46 স্বতন্ত্র এডিও ও ব্রিগেডের তত্ত্বাবধানে এ তপধ্বনির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তলাবিহীন ঝুড়ি থেকে অকল্পনীয় অর্থনীতি, 7 থেকে 17 কোটি কর্মমুখর মানুষ, উন্নয়নের নতুন মাইল ফলক, এমন কয়েক ডজন বিশ্ব স্বীকৃতি এখন বাংলাদেশের ঝুলিতে। শুধু তাই নয়, বাংলাদেশ এখন বিশ্বের 41তম শক্তিশালী অর্থনীতির দেশ। আস্থার স্বাধীনতার 50 বছর, সুবর্ণ জয়ন্তী। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। এত সুন্দর শস্যক্ষেত, তার স্নিগ্ধতা সত্যিই কি কোথাও আছে? এই আমাদের জন্মভূমি, প্রিয় বাংলাদেশ। ১৯৭১-এ স্বাধীনতাকামী বাঙালি যখন বিক্ষোভ বিদ্রোহে উন্মত্ত, ঠিক তখনই জঘন্য ষড়যন্ত্র করে পাকিস্তান। Intellectuals, journalists and professors during the last 15 days between 1st of December to 15th of December. 26 মার্চ ভোর রাতে হানাদার বাহিনী গ্রেপ্তার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু তার আগেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণায় সই করেন তিনি। 27শে মার্চ শেখ মুজিবের সেই ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পড়ে শোনান জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর এই ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয় এবং দেশকে শত্রুমুক্ত করতে শুরু হয় মুক্তিযুদ্ধ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 16ই ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের পর বিধ্বস্ত স্বদেশ। এরই মধ্যে নতুন দেশ গড়ার লড়াই শুরু করলেন বঙ্গবন্ধু। 1971 থেকে 2021, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, 50 বছরে এখন রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই গর্জে উঠেছে বাংলাদেশ। আমরা জাতি হিসেবে যেন সবাই একত্রে আমরা যেন থাকতে পারি। এক জীবনেই এই স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব দেখেছি, উপভোগ করছি। একজন নাগরিক হিসাবে এর থেকে বড় গৌরবের আর কিছু হতে পারে না। সুনীতির চেয়ে দুর্নীতির প্রকটটা একটু পরিদৃশ্যমান, আর শিক্ষা ব্যবস্থায় লেজে গোবরে অবস্থা। বাংলাদেশের অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো সকল বৈষম্যের অবসান হয়নি। বীর মুক্তিযোদ্ধা বললেও প্রতি পদে পদে তাদের কিন্তু এই হয়রানিটার শিকার হতে হচ্ছে। প্রাণশক্তি ভরপুর মানুষ যুদ্ধ করে যেমন দেশ স্বাধীন করেছে, এবার তাদের লক্ষ্য দেশকে এগিয়ে নেয়া, বিশ্বকে জানিয়ে দেয়া আমরা পেরেছি, আমরা পারব। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।
স্বাধীনতা দিবসে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। 26 মার্চ সকাল 7টা থেকে সকাল 9টা এবং দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত রাখা হবে। তবে এ সময় কিছু বিধি নিষেধও থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় এসে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। তিনি চলে যাওয়ার পরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধটি। এদিকে জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার সকল মসজিদে জুম্মার নামাজের পর দেশের শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা করা হবে। দেশবিরোধী অপতৎপরতা রুখে দিয়ে ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও অসাম্প্রদায়িক দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। দেশকে অনন্য উচ্চতায় নিতে নতুন করে শপথ নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে 50 বছরে বাঙালির অর্জন ও অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। বলেন, বাংলাদেশ এখন বিশ্বে দারিদ্র্যজয় আর উন্নয়নের আদর্শ মডেল। 1 দশক আগেও বাংলাদেশকে যেখানে দারিদ্র আর অনুন্নয়নের উদাহরণ হিসেবে উপস্থাপন করা হতো, আজ উন্নয়ন বিশেষজ্ঞগণ সেই বাংলাদেশকেই দারিদ্র্যজয় এবং উন্নয়নের আদর্শ মডেল হিসেবে তুলে ধরছেন। 17 মিনিটের এই ভাষণে 2005-06 অর্থবছরের বিপরীতে দেশের বর্তমান অর্থনৈতিক উন্নতির চিত্র ও অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সব অর্জন ও সাফল্য দেশের সাধারণ মানুষের। এদেশের কৃষক, শ্রমিক, পেশাজীবী, আমাদের প্রবাসী ভাই বোনেরা, এদেশের উদ্যোক্তাগণ তাদের শ্রম, মেধা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে দারিদ্র নিরাময়ের অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছে। আমার সরকার শুধু নীতি সহায়তা দিয়ে সহায়ক পরিবেশ তৈরি করেছে, আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশের মানুষ অনুকূল পরিবেশ পেলে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। প্রধানমন্ত্রী আশা করেন অব্যাহত থাকবে দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা। সমৃদ্ধ দেশ গড়তে এই সুবর্ণ জয়ন্তীতে সবাইকে নতুন করে শপথ নেয়ারও আহ্বান জানান তিনি। সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে আমাদের শপথ নিতে হবে, কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, দেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। আসুন সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। ভাষণের শুরুতেই 25 মার্চ কাল রাতের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, আমাদের এই মাতৃভূমির স্বাধীনতা দীর্ঘ 24 বছরের নিরন্তর সংগ্রামের ফসল, যেখানে শুরু থেকে শেষ অবধি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাঁর দেখানো পথেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই উদযাপন যেন শুধু আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয়, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আমাদের দেশকে নতুন উচ্চতা নিয়ে যাওয়ার নতুন করে শপথ নিতে হবে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। দিবসের মতো নয় এবারে 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে সারা দেশে রাত 9টা 1 মিনিটে ব্ল্যাক আউট পালিত হয়। এ সময় ঢাকাসহ সারা দেশে 1 মিনিট বাতি নিভিয়ে রাখা হয়। তবে জরুরি স্থাপনা এ কর্মসূচির বাইরে ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধ শুরুর আগ মুহূর্তে 25 মার্চের বিভীষিকাময় কাল রাতে পৃথিবীর ইতিহাসে নৃশংসতম গণহত্যার নজির স্থাপন করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। সেই দিনটি স্মরণে 2017 সালের 11ই মার্চ জাতীয় সংসদে 25 মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। চেষ্টা চলছে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের।
মহান স্বাধীনতা দিবসের রজত জয়ন্তী ও গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্বলন করে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ বৃহস্পতিবার রাত 12:01 শিখা চিরন্তনে এই কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ করেন নেতাকর্মীরা। এ সময় তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের প্রথম তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা প্রকাশ করেন। প্রথম তালিকায় সারা দেশের প্রায় 1,48,000 প্রকৃত বীর মুক্তিযোদ্ধা এবং 191 জন শহীদ বুদ্ধিজীবীর নাম রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় শীর্ষে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 4 জাতীয় নেতার নাম। এখন নতুন ভাবে কোনো আবেদন করার আর কোনো সুযোগ নেই, এটা আরো আগে বন্ধ হয়ে গেছে। নতুন ভাবে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কেউ কোনো আবেদন করতে পারবেন না, এখন শুধু আপিল এবং কোনোটা আবার আছে রিভিউ চাই। আপিলের পরে আমরা রিভিউর ব্যবস্থা রেখেছি, সেইগুলো সমাধান করতে তা আমাদের আশা করি আমরা জুন মাসের মধ্যে 30 জুনের মধ্যে এটা আমরা শেষ করব। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে 2 দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এই সফরে দুদেশের মধ্যে অন্তত 5টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। একরামুল হক সায়েমের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে 2015 সালে প্রথম ঢাকা সফর করেছিলেন নরেন্দ্র মোদী, দ্বিতীয়বার আসছেন 26 মার্চ। করোনা মহামারীতে এটাই তার প্রথম বিদেশ সফর। শুক্রবার সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী। বিকেলে প্যারেড গ্রাউন্ডে মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরদিন দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় 5টির বেশি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে মোদীর সফরের এজেন্ডায় নেই তিস্তার পানি চুক্তি প্রসঙ্গ। যদিও পররাষ্ট্রমন্ত্রী বলছেন দুই শীর্ষ নেতার বৈঠকে অমীমাংসিত যে কোনো ইস্যুতেই আলোচনা হতে পারে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর এবং আমরা প্রায়ই দুই দেশ বিভিন্ন ইস্যুতে, আমাদের ইস্যুও থাকে প্রতিবেশী বলে, তখন ইস্যুগুলো আমরা সবসময় তুলি। কোনো কোনো ইস্যুতে আমরা মোটামুটিভাবে কনক্লুড হয়েছে, কোনো কোনোটা দেন দরবার চলছে। যেগুলো আমাদের দেন দরবার করে একটা সমঝোতা এসেছি সেইগুলো উপরে সমঝোতা স্বাক্ষর হবে, আর বাকিগুলো মাননীয় প্রধানমন্ত্রী ও ভারতের মাননীয় আপনার প্রধানমন্ত্রী দুজনে এই উচ্চতে আলাপ করবেন এবং তখনও মনে হয় আমরা কোনো কিছু কিছু অর্জন করতে পারব। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রীর সফরে মুজিবনগর স্বাধীনতা সড়ক, ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন সার্ভিস, বঙ্গবন্ধু বাপু মিউজিয়াম উদ্বোধন করা হবে। মোদী শনিবার সাতক্ষীরা ও গোপালগঞ্জ যাবেন, ওই দিন সন্ধ্যায় দিল্লি ফিরে যাবেন তিনি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিদেশি ভিভিআইপি অতিথিদের নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে শুক্র ও পরদিন শনিবার ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত এবং কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। ঢাকা মহানগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 3 মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ 34 জনের মৃত্যু হয়েছে। গত 2 দিনের মতো আজও নতুন শনাক্ত হয়েছে 3,500-এরও বেশি রোগী। এদিকে সংক্রমণ বাড়তে থাকলেও কমছে ভ্যাকসিন নেওয়ার হার, অনেকে নিবন্ধন করেও নিচ্ছেন না টিকা। বিশেষজ্ঞরা বলছেন টিকার ফলাফল প্রকাশ না করায় মানুষের মধ্যে কিছুটা আস্থাহীনতা তৈরি হয়েছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনায় আবারও বাড়ছে প্রাণহানি, 3 মাস পর একদিনে সর্বোচ্চ 34 জনের মৃত্যু হলো, সেই সাথে বাড়ছে সংক্রমণ। গত 10 দিন ধরে শনাক্তের হার বাড়ছে, 24 ঘন্টায় নতুন শনাক্ত 3,587 জনের। সংক্রমণ বাড়লেও কমছে ভ্যাকসিন নেওয়ার হার। বৃহস্পতিবার সকাল 11টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রের দৃশ্য এটি। শুরুর দিকে এই কেন্দ্রে সবচেয়ে বেশি ভিড় থাকলেও এখন উল্টো চিত্র।
টিকাগ্রহীতা কম থাকায় বন্ধ করা হয়েছে বেশিরভাগ বুথ, অলস পড়ে আছে ভিআইপি বুথও। শুধু এই কেন্দ্র নয়, সব কেন্দ্রেই ভ্যাকসিন নেয়ার হার কমেছে। টিকা দেওয়া শুরুর এক সপ্তাহ পর প্রতিদিন ভ্যাকসিন নেওয়া মানুষের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে যায়, কিন্তু গত 10 দিন থেকে এই হার নেমে এসেছে লাখের নিচে। টিকা না নেওয়ার বিভিন্ন অজুহাত দিচ্ছেন সাধারণ মানুষ। চাচা, করোনা তো আবার বাড়তেছে, আপনার মাস্কও পরা নাই, ভ্যাকসিন নিয়েছেন? না, ভ্যাকসিন নেই, ভ্যাকসিন নিমু নিবন্ধন করবো, হিয়া পারে নাই নিমু। রোডার ফার তো আর বিশ্বাস নাই যে এটা ভ্যাকসিন আসলে কি সঠিক কার্যকর না কার্যকর হবে কি হবে না। করোনার ঊর্ধ্বমুখী সময়ে ভ্যাকসিন নেয়ার হার কমার জন্য বেশ কিছু কারণ বলছেন বিশেষজ্ঞ এ চিকিৎসক। 1 নম্বরে যারা নেয়ার মতন তাদের অধিকাংশ মানুষ নিয়ে ফেলেছিলেন। 2ত এর বাইরে থাকা মানুষকে সত্যিকারের মেসেজ পৌঁছানো হয়নি। মানুষ যদি জানতো যে ভ্যাকসিন নেওয়া হয়েছে, 3 সপ্তাহ পরে আমার এই অ্যান্টিবডি ডেটার এত, এরকম একটি রিপোর্ট মানুষের মধ্যে আস্থা তৈরি করতো। প্রথমে ধারণা করা হয়েছিল আবহাওয়ার সাথে করোনার বিস্তারের একটা সম্পর্ক আছে, তবে এখন সেটি অনেকটাই ভুল প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে করোনা হয়তো মৌসুমী রোগ হিসেবে দীর্ঘদিন স্থায়ী হতে পারে, যেখান থেকে বাঁচার একমাত্র উপায় সতর্কতা, সতর্কতা এবং সতর্কতা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদুল ফিতরের পর আগামী 23 মে খুলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সাথে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এই সময় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানানো হয় সভা থেকে। ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব বাংলাদেশের সেবাধর্মী সব কর্মকাণ্ড দেশ ও জনগণের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কক্সবাজার ক্লাবের 2-দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় শিক্ষা, স্বাস্থ্য ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রোটারি ক্লাবের ভূয়সী প্রশংসা করেন ডক্টর মাহফুজুর রহমান। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন শফিউল আলম সুজন। বৃহস্পতিবার সন্ধ্যায় সমুদ্রপাড়ের একটি অভিজাত হোটেলে শুরু হয় পেশাজীবীদের সংগঠন ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যায়ের প্রশিক্ষণ সেমিনার। বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানকারী রোটারিয়ানদের এই অনুষ্ঠানে অংশ নেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 3281 মিডিয়া চেয়ারপারসন নির্বাচিত করা হয় তাকে। পরে ডক্টর মাহফুজুর রহমান বলেন, সমাজসেবা ও দেশের উন্নয়নে রোটারিয়ানদের ভূমিকা অনস্বীকার্য। নিজের পকেটের পয়সা দিয়ে তারা এই সেবাগুলি করে যাচ্ছেন, তারা কারো কাছে চাঁদা দিচ্ছেন না, কারো কাছে কিছু, তাদের স্বেচ্ছায় তারা এই কাজগুলি করে যাচ্ছেন। সুতরাং আমাদের উচিত তাদের এই জাতির প্রতি যে কন্ট্রিবিউশন, এটা সবার কাছে তুলে ধরা। রোটারিয়ানদের অবদানের কথা গণমাধ্যমে তুলে ধরার কথাও বলেন ডক্টর মাহফুজুর রহমান। তারা প্রতিজ্ঞা করছেন যে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সবাইকে শিক্ষায় শিক্ষিত করবে, কোনো অশিক্ষিত বা কোনো নিরক্ষর কোনো লোক থাকবে না বাংলাদেশে। এই যে প্ল্যান, এই প্ল্যানের সাথে আমার মনে হয় শুধু আমরা কেন, এটিএন বাংলা কেন, সকল মিডিয়াকে এগিয়ে আসা উচিত। অনুষ্ঠানে রোটারি ক্লাব বাংলাদেশ 3281 গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী জানান, নেতাদের দক্ষতা বৃদ্ধি এই আয়োজনের লক্ষ্য। নারীর ক্ষমতায়ন, প্রাকৃতিক দুর্যোগসহ সামাজিক উন্নয়নে ক্লাবের নানা পরিকল্পনার কথাও জানান তিনি। নারী ক্ষমতায়ন, যেটা যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবারের জন্য, একটি ব্যক্তির জন্য এবং সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন রকমের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থাকে আমাদের গভর্নমেন্টের থাকে, এবং সেখানে যেন রোটারি একটা ভালো পারফর্ম করতে পারে, ভালো ভূমিকা রাখতে পারে। 2-দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী সেশনে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি বক্তব্য দেন ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট শেখর মেহতা। এতে সারা দেশের 240টি ক্লাব ও ক্লাবের জেলা পর্যায়ের নেতারা অংশ নেন। এর আগে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান কক্সবাজার পৌঁছালে স্থানীয় সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন তিনি। বি রিপোর্ট, এটিএন বাংলা।
27 মার্চ গোপালগঞ্জ ও সাতক্ষীরায় সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষে উৎসবের আমেজে সাজতে শুরু করেছে গোপালগঞ্জ ও সুন্দরবন ঘেঁষা শ্যামনগর। গোপালগঞ্জে পৌঁছে প্রথমে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন নরেন্দ্র মোদী। পরে কাশিয়ানীর শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন তিনি। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইশাত লিমা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাষ্ট্রীয় অতিথিদের আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়া ও ঠাকুরবাড়িতে হেলিপ্যাড নির্মাণ, রাস্তাঘাট সংস্কার সহ সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 27 মার্চ গোপালগঞ্জে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী। এ উপলক্ষে টুঙ্গিপাড়া পৌরসভা ও ওরাকান্দির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল। ওনাকে বরণ করার জন্য আলোকসজ্জাতে শুরু করে যত উপকারই আছে সবই আমরা প্রস্তুত নিয়ে রাখছি গোপালগঞ্জবাসী। সেখান থেকে মোদী যাবেন হিন্দু সম্প্রদায়ের তীর্থভূমি কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়িতে। ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া নেতাদের সাথে মত বিনিময় করবেন তিনি। ভারতের যে প্রধানমন্ত্রী এই আমাদের এই বাংলাদেশের বাবা হরিষদ গুরুসদ মন্দিরে যাইছে পূজা দেবে, এতে মানে আমরা মথুয়া বলতে যারা আছি আমরা মহাধন্য। এদিকে ভারতের প্রধানমন্ত্রী সাতক্ষীরা আসা উপলক্ষে শ্যামনগরের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন নরেন্দ্র মোদী। মুজিববর্ষে এটি একটি সবচেয়ে বড় উপহার এই সাতক্ষীরাবাসীর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা এখানে তাকে স্বাগত জানাব। রাষ্ট্রীয়ভাবে এখানে তাকে অভ্যর্থনা জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। নেওয়া হয়েছে 5 স্তরের কঠোর নিরাপত্তা বলয়। ইশরাত লিমা, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। নিরপেক্ষভাবে ভ্যাকসিন বণ্টনের স্বার্থে ইইউভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সাসোলি। করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ নিয়ে ইউরোপে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানালেন তিনি সংকট মোকাবেলায় ভার্চুয়াল সম্মেলন করে ইইউভুক্ত 27 দেশের নেতারা। গোটা ইউরোপে ভ্যাকসিনের সুষ্ঠু বণ্টন এবং সরবরাহ প্রক্রিয়ার উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা। সম্মেলনে নিরপেক্ষভাবে টিকা সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ করে কয়েকটি দেশ। ভ্যাকসিন রপ্তানিতে কারাকারি আরোপেরও পক্ষপাতী তারা। আলেশা মার্ট, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে এগোচ্ছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের 44 রানে হেনরি নিকোলেসের উইকেট হারায় স্বাগতিক দল। এরপর 49 আর 57তে মার্টিন গাপটিল আর রস টেলরকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেন রুবেল হোসেন। দলীয় 120 রানে সৌম্য সরকারের বলে কিউইরা হারায় চতুর্থ ব্যাটসম্যানকে। তবে পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ডেভন কনওয়ে আর ডেরিল মিচেল। দুই ব্যাটসম্যানই তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ খবর পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ 5 উইকেটে 279 রান। এবারে পার্টেক্স খেলার খবর। কিরগিস্তান ও নেপালের খেলা গোল শূন্য ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে কোচ জেমিডের দল কাকে পাচ্ছে তা নিশ্চিত হবে 27 মার্চ। বাংলাদেশের বিপক্ষে নেপাল জিতলে অথবা ড্র করলেই ফাইনালে উঠবে স্বাগতিকরা। তবে বাংলাদেশের কাছে নেপাল একাধিক গোলের ব্যবধানে হারলে ফাইনালে যাবে কিরগিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিরগিস্তানকে 1-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সুবর্ণ জয়ন্তীতে মহান স্বাধীনতা দিবস, তলাবিহীন ঝুড়ি থেকে অকল্পনীয় অর্থনীতিতে বাংলাদেশ, জাতির পিতাকে স্মরণ।
ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণ আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরণে প্রস্তুত ঢাকা পাঁচটি সমঝোতার স্মারক সইয়ের সম্ভাবনা এবং করোনায় আরও ৩৪ জনের মৃত্যু টানা তৃতীয় দিনে ৩৫০০ শনাক্ত আবারও পেছালো শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে